আসসালামু আলাইকুম, নিউ হরাইজন একাডেমির ভূগোল ক্লাসে তোমাদের স্বাগত। আজকে যে টপিকটা পড়াবো, যে অধ্যায়টা পড়াবো, প্রাকৃতিক ভূগোলের একটা পার্ট, সেটা হলো ভূমিকম্প। ঠিক আছে, তো ভূমিকম্প সম্পর্কে আমাদের সবারই একটা ছোট বড় অনেক ধারণা আছে। ঠিক আছে, তো এখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ভূমিকম্প। এই ভূমিকম্প পড়ার আগে আমাদের জানতে হবে ভূমিকম্প কী জিনিস, ভূমিকম্প কি, আর্থকোয়েক কি। আর্থকোয়েক বা ভূমিকম্প হলো ভূমির কম্পন। অল্প সময়ের জন্য ভূমি যে কেঁপে ওঠে সেই কাঁপাটাকে বলা হয় ভূমিকম্প। বিভিন্ন ভূ অভ্যন্তরস্থ বা ভূ বহিঃস্থ কারণে পৃথিবীর কিছু অংশ যখন কয়েক মুহূর্তের জন্য কেঁপে ওঠে তখন তাকে বলা হয় ভূমিকম্প। একটা ভূমিকম্প কি হয়, তোমার কয়েক সেকেন্ডও হতে পারে, আবার কয়েক মিনিটও হতে পারে, আবার মৃদুভাবে হতে পারে, ভয়ঙ্করভাবে হতে পারে। ঠিক আছে, তো ভূমিকম্পের কী ক্ষয়ক্ষতি হয় তোমরা নিশ্চয়ই জানো, কি ভয়ঙ্কর ধ্বংসলীলা চালায় ভূমিকম্প পৃথিবী জুড়ে। আর এই ভূমিকম্প বিভিন্ন ভূমিরূপে বিবর্তনে, ভূমিরূপে বিকাশে প্রভাব ফেলে, তারপর হচ্ছে তোমার মানব জীবনে প্রভাব ফেলে ভূমিকম্প। আর একটা জিনিস, ভূমিকম্প যেটা হচ্ছে, মানে এখন যে ভূমিকম্পটা হচ্ছে সেটা নর্মাল ভূমিকম্প, কিন্তু ভূমিকম্প হওয়ার দু তিন মিনিট পরে বা এক দু ঘন্টা পরে আবার হালকা মৃদু ভূমিকম্প হয়, সেটাকে বলে আফটার শক। ঠিক আছে, ভূমিকম্পের পরবর্তী ধাক্কা। তো এই ভূমিকম্প তোমার হচ্ছে জানলাম ভূমিকা। এবার এই ভূমিকম্প সম্পর্কে আমরা জানবো, কতগুলো ভূমিকম্প সম্পর্কে শব্দ আছে। পৃথিবীর যে স্থানে ভূমিকম্প সৃষ্টি হয়, অর্থাৎ ভূ অভ্যন্তরে পৃথিবীর একটা নির্দিষ্ট স্থানে ভূমিকম্পটা সৃষ্টি হয়, ধরো এই স্থানটাই সৃষ্টি হচ্ছে ভূমিকম্প, এখানে ভূমিকম্প সৃষ্টি হয়ে সোজা কম্পনটা উপর দিকে উঠে আসে, সোজা উপরের দিকে উঠে আসে। এই যে স্থানে এই ভূমিকম্পটা হয় সেই স্থানকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। এই কেন্দ্র মোটামুটি তোমার হচ্ছে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গভীরে অবস্থান করে, ভূপৃষ্ঠে কোনো কোনো কেন্দ্র অবস্থান করে, সবসময় ভূ অভ্যন্তরেই ভূমিকম্প কেন্দ্র অবস্থান করে। ঠিক আছে, তো এই যে ভূমিকম্পের যে কেন্দ্র, এই কেন্দ্র তোমার হচ্ছে থেকে ভূমিকম্পটা উদ্ভব হয়, এর গড় গভীরতা হলো 16 কিলোমিটার। এখান থেকে ভূমিকম্প উৎপত্তি হয়ে সোজা ভূপৃষ্ঠের নিচ থেকে উপর দিকে উঠে আসে এবং উঠে এসে ভূপৃষ্ঠের চারিদিকে এটা ছড়িয়ে পড়ে। তো কীভাবে, একটু আমি ছবিতে দেখাচ্ছি, এটা সাপোজ ভূপৃষ্ঠ, এটা সাপোজ ভূপৃষ্ঠ, এই যে প্রথমে তরঙ্গ উপরে আসে, এসে চারিদিকে এইভাবে ছড়িয়ে পড়ে তরঙ্গটা ঢেউয়ের মতো। ঠিক যেমন একটা পুকুরে আমরা ঢিল মারলে কি হয়, মানে সেই ঢিলের স্থান থেকে যেখানে পড়লো সেখান থেকে একটা ঢেউ মতো তৈরি হয়, এই ঢেউটা আস্তে 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 একদম পুকুর পার অবধি চলে আসে। ঠিক তেমন ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢেউগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এবার যে ভূমির কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র যেটা, তার ঠিক 90 ডিগ্রি উপরে, মানে এখানে এই যে ভূপৃষ্ঠ যে স্থানটা আছে ভূমিকম্প কেন্দ্রের ঠিক 90 ডিগ্রি উপরে, এই স্থানটাকে বলা হয় উপকেন্দ্র। এই উপকেন্দ্রে প্রথম ভূমিকম্পের ধাক্কা আসে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই এলাকাটা, উপকেন্দ্র এলাকাটা, ঠিক ভূমিকম্প কেন্দ্রের 90 ডিগ্রি উপরে ভূপৃষ্ঠের স্থান ভূমিকম্প উপকেন্দ্র। এবারে আসবো আমরা ছায়াবলয়। ছায়াবলয় কি, তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি কি পৃথিবীর নিচে তোমরা হচ্ছে তিনটে স্তর আছে, পাতলা একদম উপরে শিলামণ্ডল, তারপরে গুরুমণ্ডল এবং কেন্দ্রে হচ্ছে কেন্দ্রমণ্ডল। আমরা জানি কি শিলামণ্ডল শক্ত স্তর, গুরুমণ্ডল আর যে কেন্দ্রমণ্ডল আছে এটা নরম স্তর। ঠিক আছে, এই নরম স্তর অর্থাৎ তরল অবস্থায় আছে ম্যাগমা, ঠিক আছে, আর বাইরের অংশটা অনেক শক্ত অবস্থায় আছে। এই যে ভূমিকম্পের যে কেন্দ্র থেকে ভূমিকম্প সৃষ্টি হয়, এই যে ভূমিকম্পের কেন্দ্র থেকে ধরো এখানে আছে ভূমিকম্পের কেন্দ্র, এখানে সৃষ্টি হয়ে সারা পৃথিবীতে এই তরঙ্গ ছড়িয়ে পড়ে। তো যে অঞ্চলে হয় ভূমিকম্পের কেন্দ্র সেখানে বেশি ক্ষতি হয়, আর সারা পৃথিবীতে তরঙ্গ যখন পৌঁছায় অনেক দূরবর্তী স্থানে তরঙ্গের তীব্রতা বা ব্যাপকতা কম হয়। তো এই যে তরঙ্গগুলো কীভাবে ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন স্তর দিয়ে সেটা আমরা জানবো, সেক্ষেত্রে আমরা ছায়া অঞ্চলটা আমরা আসবো পরে, এর ব্যাখ্যা আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি ছায়া অঞ্চলের। ভূমিকম্পের তোমার হচ্ছে তরঙ্গের শ্রেণীবিভাগে আসবো আমরা, ভূমিকম্প যে তরঙ্গ তৈরি হচ্ছে, যে ঢেউ তৈরি হচ্ছে, যে ওয়েভ তৈরি হচ্ছে, এই ওয়েভ তিন প্রকার, পি তরঙ্গ বা প্রাথমিক প্রাইমারি ওয়েভ, এস তরঙ্গ
বা সেকেন্ডারি ওয়েভ আর এল তরঙ্গ বা তোমার যে লংগিটিউডাল ওয়েভ। পি তরঙ্গ আর এস তরঙ্গ কি আমরা জানি, পি বা প্রাথমিক বা প্রাইমারি ওয়েভ কি, ভূমিকম্পের কেন্দ্রে প্রথম যে ভূমিকম্প যে কম্পন সৃষ্টি হয় সেই কম্পনটা তীব্র বেগে ভূপৃষ্ঠের দিকে ছুটতে থাকে, তীব্র বেগে, এইটাকে বলা হয় তোমার হচ্ছে পি তরঙ্গ। পি তরঙ্গ হচ্ছে সবচেয়ে তীব্র গতির তরঙ্গ, এর গতিবেগ মোটামুটি 5 থেকে 14 কিলোমিটার প্রতি ঘন্টা, সরি ভুল বললাম, প্রতি সেকেন্ডে 5 থেকে 14 কিলোমিটার বেগে তোমার পৃথিবীর দিকে ছুটে আসে। এর তরঙ্গ দৈর্ঘ্য কেমন, এই যে তরঙ্গ দৈর্ঘ্য শব্দ তরঙ্গের মতো, একটু ছবিটা আমি আঁকছি দেখো, একদম ছোটো ছোটো তরঙ্গ দৈর্ঘ্যের, এই এই একদম ছোটো ছোটো, তারপরে একটু বড় যেটা সেটা এল তরঙ্গ, এল তরঙ্গ, তারপরে খুব বড় যেগুলো সেইগুলো হচ্ছে এস, সরি ভুল বললাম, খুব বড় হচ্ছে এল তরঙ্গ, তারপর হচ্ছে এটা হচ্ছে এস তরঙ্গ মাঝারি, আর একদম ক্ষুদ্র হচ্ছে পি, এটা হচ্ছে এল। তো একদম ছোটো ছোটো তরঙ্গে তোমার হচ্ছে শব্দ তরঙ্গের ন্যায় ভূপৃষ্ঠের দিকে ছুটে আসে কেন্দ্র থেকে, এটাকে বলা হয় পি বা প্রাথমিক তরঙ্গ। এবং এই তরঙ্গ কি, এই তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল তিনটে স্তর দিয়েই যেতে পারে, মানে কঠিন তরল গ্যাসীয় যে কোনো মাধ্যম দিয়ে এই তরঙ্গ ভেদ করে চলে যেতে পারে, কারণ খুবই প্রস্থ খুবই কম, ফলে সহজেই বেরিয়ে চলে যেতে পারে, ঠিক আছে। এরপরে আসবো এস তরঙ্গ, এস তরঙ্গ কোনটা, পি তরঙ্গ থেকে একটু বড় তরঙ্গের, এটা তোমার হচ্ছে আলোক তরঙ্গের ন্যায় যায় কেন্দ্র থেকে পরবর্তী পরের যে কম্পন তৈরি হয়, মানে প্রথম যে কম্পন হয় সেটা পি তরঙ্গ, তারপরে সঙ্গে সঙ্গে দ্বিতীয় কম্পনে হচ্ছে এস তরঙ্গ আসে, ঠিক আছে, সেটাও কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে আসে, এবং এর প্রকৃতি কি আলোক তরঙ্গের ন্যায়, তবে এর গতিবেগটা কম, কারণ হচ্ছে এর বেদ বেশি, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা বড়, সেই জন্য এ ধীরে ধীরে যায়। এর গতিবেগ মত কত বলছে 3.5 থেকে 6 কিলোমিটার প্রতি ঘন্টায় মোটামুটি নিচ থেকে উপরের দিকে আসে। এই যে পি আর এস তরঙ্গ, এই দুটো তরঙ্গ ভূ অভ্যন্তরে অবস্থান করে, অর্থাৎ কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বড় পর্যন্ত এই অঞ্চলের মধ্যে থাকে, তাই এই দুটো তরঙ্গের অপর নাম হলো দেহ তরঙ্গ, দেহ তরঙ্গ, বডি ওয়েভ, ঠিক আছে। এবার হচ্ছে আরেকটা জিনিস জানা দরকার, আমরা জেনেছিলাম যে পি তরঙ্গ কঠিন তরল গ্যাসীয় সব স্তরের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু এস তরঙ্গ কি সব স্তরের মধ্যে দিয়ে যেতে পারে না, শুধুমাত্র কঠিন স্তর অর্থাৎ শিলামণ্ডলের মধ্যে দিয়ে যেতে পারে, আর কোনো স্তরের মধ্যে দিয়ে যেতে পারে না। এর ফলে কি হয়, আর একটু কঠিন মানে কঠিন আর মানে সান্দ্র অবস্থায় আছে গুরুমণ্ডল, এখান দিয়ে এস তরঙ্গ একটু একটু যেতে পারে, কিন্তু কেন্দ্রমণ্ডল একদম তরল অবস্থায় আছে, এখান দিয়ে একদমই যেতে পারে না, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, সব জায়গায় এস তরঙ্গটা দেখতে পাওয়া যায় না। এবার আমরা আসবো ছায়া অঞ্চল, এল তরঙ্গে যাওয়ার আগে যেটা বলছিলাম ছায়া অঞ্চল, যে এই যে তিনটে স্তর আছে, শিলামণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, ধরো কোনো একটা স্থানে যে ভূমিকম্প যেখানে হচ্ছে সেই স্থান থেকে তার উপকেন্দ্রের সঙ্গে তোমার হচ্ছে কৌণিক অবস্থানে আমি যদি ধরি, তা বলছে যে তোমার 104 থেকে মোটামুটি 140 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মানে অবস্থানের মধ্যে, এটা এস তরঙ্গ, এস তরঙ্গ গুরুমণ্ডলের মধ্যে দিয়ে যেতে পারে কিন্তু কেন্দ্রমণ্ডলে যেতে পারে না, ফলে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে 104 থেকে মোটামুটি 150 ডিগ্রি পর্যন্ত, এখান থেকে 104 থেকে 150 ডিগ্রি পর্যন্ত বলছে যে এই স্থানে কোনো তরঙ্গ থাকে না, এখান থেকে পি তরঙ্গ কী হয় এখানে যায়, কিন্তু এটা প্রতিসারিত হয়ে এইভাবে বেঁকে যায়, পি তরঙ্গ এখানে যায় কিন্তু এখানে গিয়ে একটু যেহেতু তরল মাধ্যম সেহেতু প্রতিসারিত হয়, ফলে এই যে 104 থেকে 150 এই যে স্থানে কোনো তরঙ্গ থাকে না, কোনো এ স্থানে কোনো তরঙ্গ থাকে না, ঠিক আছে। এই স্থানকে বলা হয় ছায়া বলয়, ভূমিকম্পের ছায়া বলয়, ঠিক আছে। এরপরে হচ্ছে এল তরঙ্গ, এল তরঙ্গ কি, পি ও এস তরঙ্গ যখন ভূপৃষ্ঠে আসে তখন ভূপৃষ্ঠ থেকে যে তরঙ্গটা চারিদিকে ছড়িয়ে পড়ে সবচেয়ে বড় দৈর্ঘ্যের, মানে ভূপৃষ্ঠের সঙ্গে এইভাবে ওঠানামা করে এই তরঙ্গ, মানে ঢেউ যেমন ওঠানামা করে তেমনি ওঠানামা করতে করতে এগোতে থাকে, যত দূরে যায় তরঙ্গের গতিবেগটা কমে যায় ফলে ক্ষয়ক্ষতিটা কমে যায়, কিন্তু কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ উপকেন্দ্র অঞ্চলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি পড়ে ফেলে, ঠিক আছে। এটা 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 হচ্ছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে এল তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর।